ভাই রে আমার চেহারাটা খারাপ, ভাই রে আমার টাকা নাই, ভাই রে আমার বাইক নাই, ভাই রে আমার গাড়ি নাই, আমার গার্লফ্রেন্ড নাই, দূর মিয়া জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে, যদি ঠিক এই মুহূর্তে এই পরিবেশের থেকে আপনি ভালো আছেন। কি খাইছো দুপুরে? দুপুরে পান্তা ভাত খাইছি। পান্তা ভাত খাইছো? লাস্ট কবে গরুর মাংস খাইছো? লাস্ট কোনোদিনও গরুর মাংস খাই নাই, যারা গরুর মাংস দিয়েছে এদের দিন সেটা খাইছি। দুইটা বিশি জায়গা তিনটা বিশি হয়েছে, আর তাই তো পারিষ্কার চালাইতেই পারে না একবারই। মাশাল্লাহ দিছেন, ঠিক এইভাবে এইভাবেই আপনারা আপনাদের পকেটে থাকা যার টাকা আছে 10 টাকা 20 টাকা যা পারেন দেন, যা পারেন দেন। কচু হয়েছে, আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছ থেকে ভিউ কামায় নিলাম, আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছে আমার সম্মান জমায় নিলাম, আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছে ভালো একটা জায়গা দখল করলাম, বাট দিস ইজ নট এনাফ, কারণ এটা কোনো সমাধান হচ্ছে না। সমাধানটা করতে হবে সম্মিলিতভাবে। এখানে একটু দেখান, এখানে অনেক মানুষ আছে, যদি সবাই 10 টাকা করে দেয়, সবাই যদি 10 টাকা করে দেয়, ওনার 1000 টাকা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। বাট আমার কাছে মনে হচ্ছে এই 1000 টাকা ওনার 5 দিনও হবে। অলরেডি অনেক মানুষ চলে যাওয়া শুরু করছে, দেখাও তুমি, দেখাও অনেক মানুষ, যেই কথা বলা শুরু করছি যেটা টাকা দিবে একটা মানুষ নয় আস্তে চলে গেছে। এই একটা ছেলে মাত্র 10 টাকা দিছে, ওনাকে একটু দেখান না প্লিজ। আপনি ঠিক এই মুহূর্তে এসি রুমের মধ্যে বসে ভিডিওটা দেখছেন, আপনার ওই এসি রুমটা ওর কাছে জান্নাতের মতো, আপনার এসি রুমটা ওর কাছে জান্নাতের মতো। আপনি যে রেস্টুরেন্টে দামি দামি খাবার খেয়ে টাকা নষ্ট করছেন, বয়াদের টিপস দিচ্ছেন, ওই টিপসগুলো এদের কাছে জান্নাতের দেওয়া আশীর্বাদের মতো। একটু কথা বলতে চাই, একটু কাছে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপা, কী নাম আপনার? আমার নাম হচ্ছে সুমি। আচ্ছা সুমি আপা, এই তিনটা ছেলেই কি আপনার? হ্যাঁ। আচ্ছা বড় কে, ছোট কে, মেজো কে? ও বড়, ও মেজো, ও ছোট। আচ্ছা এদেরকে এই শীতের মধ্যে এই ধুলাবালির মধ্যে কেন শুয়ে রাখছেন? আমার হাঁপানি কাশ, আমি কাজ করতে পারি না, যাও একটা বাসায় কাম করি তো হাঁপানি হয়, এখানে শীতের লেগে তো একদিন আইলে 2-3 দিনে আইতে পারি না, আমি তাহলে এই বাচ্চাটি রেখে খাওয়া মানে এই কারণে তো আমার আশাই লাগে। আপনার হাঁপানির জন্য আপনি আসলে তেমন কাজ করতে পারেন না, কি খাওয়াবেন বাচ্চাদের, কিন্তু আপনি আপনার হাঁপানির জন্য তো ওদেরকেও হাঁপানি বানায় দিচ্ছেন, কারণ যেই পরিমাণ অ্যালার্জি আসছে এখান থেকে, যেই পরিমাণ ডাস্ট আসছে, ওদেরকে তো অ্যালার্জি করে ফেলবে, ওদের শরীরে তো অনেকটা ভাইরাস জমে যাবে, ছোট মানুষ সার্ভাইভ করতে পারবে? আপনার কি মনে হয় এগুলো কেন করছেন? কষ্ট গরবে না খায় থাকাচ্ছে, এই কষ্ট করে অনেক ভালো। আপনার স্বামী নাই? আছে, ইয়ার চালা পারিস কা চালা, যে টুকে টুকে আমার হয় না, আর তিনটা বাচ্চা এই কমসে 300-400 টাকা ডেইলি জায়গা খাওয়ায়, তাহলে আমি এই টাকাটা কই পাবো, যে কয় টাকা আনে হ্যাঁ তো হয় না, তার মধ্যে হ্যাঁ আবার যেই সমস্যা ওই সমস্যার কথা কইলে হারে না, দুইটা বিশি জায়গা তিনটা বিশি হয়েছে, আর তাই তো পারিস কা চালাইতেই পারে না একবারই, তাহলে আমি কীভাবে সংসারটা চালামু? এদের কষ্ট হয় না, এরা বলে না যে মা এখানে ভালো লাগতেছে না বাসায় চলো? কয় যে সুম কয় সুম তো যাই গা, কি করবো, খাওয়া তো লাগবে আমাকে, ছোট ছেলেটা ঘুমায় পড়ছে অলরেডি। হ্যাঁ আবার মাস শেষে ঘর ভাড়া 4000 টাকা, এগুলো টাকাটি কই পাবো, বাড়িওয়ালারা কেটে মানে মানে না, রানিং মাসে বাড়িওয়ালা ভাড়া চায়, হারে যদি একটু দেরি হয় কারেন্ট বিল দেওয়া লাগবে, পানির বিল দেওয়া লাগবে, সব কিছুর দাম কি দেওয়া কিনা খাবো আমরা, খাওয়া তো লাগবে আমি। আপনি যে ছেলেদেরকে নিয়ে এখানে বসেন, আপনার স্বামী তো জানে? হ্যাঁ জানেই তো, প্রতিদিন আই না, মানুষ কি পরি মানুষ কি পরিমাণ সাহায্য সহযোগিতা করে, পার ডে কেমন টাকা পান? সময়তে 200 টাকাও পাই, 300 টাকাও পাই, সময়তে পাইও না 100 টাকা লইয়া যায়, সময়তে 50 টাকা লইয়া যায়, যে যা দেয় তাই তো বলবো। 1 কেজি ডালের দাম ঠিক এই মুহূর্তে 150 টাকা, যদি দেশি ডাল কিনতে চান সেটার দাম 160 টাকা। উনি সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যখন এখানে তিনটা ছেলে মেয়েকে কষ্ট দিয়ে থাকবেন, আপনাদের দেওয়া সামান্য 2 টাকা 4 টাকা 5 টাকায় ওনার 1 কেজি ডাল হবে। প্রশ্ন হচ্ছে পার ডে যদি উনি 1 কেজি ডাল ইনকাম করেন, সেই ডালের টাকা দিয়ে ওনাকে ওনার সংসারটা চালিয়ে নিতে হবে। জীবন এতটা সহজ না, আমি বারবার বলেছি, অনেক মানুষের জীবনের প্রতি প্রচুর অবজেকশন, ভাই রে আমার চেহারাটা খারাপ, ভাই রে আমার টাকা নাই, ভাই রে আমার বাইক নাই, ভাই রে আমার গাড়ি নাই, আমার গার্লফ্রেন্ড নাই, দূর মিয়া জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে, যদি ঠিক এই মুহূর্তে এই পরিবেশের থেকে আপনি ভালো আছেন। আপনি রাস্তায় চলতেছেন ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনার চোখে যদি এই দৃশ্যগুলো পড়ে কখনো এগুলোকে অ্যাভয়েড করে যাইয়েন না ভাই। আর আপনাকে তো চলে যেতে হবে একদিন দেশ ছেড়ে, আপনাকে চলে যেতে হবে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনজনদের সবাইকে ছেড়ে, যাওয়ার আগে একটা হলেও ভালো কাজ করে দেন না, একটা আবার হলেও কিছু একটা করেন এই মানুষগুলোর জন্য। এদের কাছে বিকাশ নাম্বারও নাই যে আমি আপনাকে একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, আর আমি এই ছিল না যে আমি আমার পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে আপনার কাছে সিম পেয়ে দিয়ে নিব,
ওরা কিভাবে সাহায্য পাবে আই ডোন্ট নো, বাট আমি যেখান থেকে রিপোর্ট করছি এটা হচ্ছে ঢাকা বনশ্রী দশতলা মার্কেটের সামনে, মাশাল্লাহ দিছেন ঠিক এইভাবে এইভাবেই আপনারা আপনাদের পকেটে থাকা যার টাকা আছে 10 টাকা 20 টাকা যা পারেন দেন, যা পারেন দেন, দিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। মজা দেখতে সবার ভালো লাগে, বাট আমি আপনাকে বলেছি আপনারা যারা ভিডিও দেখছেন এসি রুমে, আপনারা এরকম অবস্থায় থাকেন এক ঘন্টা তারা থাকবেন, পার এক ঘন্টায় আমি আপনাদেরকে 1000 করে টাকা দেব। আপনি এইভাবে শুয়ে থাকতে পারবেন? ওরা পারতেছে সারা দিন ধরে এভাবে শুয়ে থেকে, সারা দিন ধরে এভাবে শুয়ে থেকে ওরা পাবে 1 কেজি ডাল 160 টাকা, তারপরেও কোনো গ্যারান্টি নাই, তারপরেও কোনো গ্যারান্টি নেই। এখানে একটা ককটেল ফুটলে অবরোধ, একটা পুলিশ দাবর মারলে ওদের উঠে চলে যেতে হবে, মানে ওই দিনটাই বৃথা। আপনি যখন হাঁসের মাংস খেয়ে সেখানে মশলার পরিমাণ কম হয়েছে এটা আপনার অবজেকশন, তখন ওদের কাছে হাঁসের ছবিটাই একটা স্বপ্ন। আপনি যখন ভাত খেয়ে, আপনি যখন ভাত খেয়ে আপনি খুব দুঃখ প্রকাশ করছেন যে ভাত খাইলাম ভাই পোলাও পাইলাম না কেন, ওদের কাছে আপনার ফেলে যাওয়া পান্তা ভাতটা স্বর্গের খাবারের মতো, জান্নাতের খাবারের মতো। কবে চেঞ্জ হব আমরা? কারা চেঞ্জ করবে এই পরিবেশের? কারা আসলে এসে দাঁড়াবে? আমি রিপোর্ট করলাম, আমি ভাই আপনাদের কাছে একটা ফ্রেম নিয়ে গেলাম, না রে ভাই ছেলেটা তো ভালো তুলে ধরছে বাট কচু হয়েছে। আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছ থেকে ভিউ কামায় নিলাম, আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছে আমার সম্মান জমায় নিলাম, আমি ইমোশন ব্ল্যাকমেল করে আপনাদের কাছে ভালো একটা জায়গা দখল করলাম, বাট দিস ইজ নট এনাফ, কারণ এটা কোনো সমাধান হচ্ছে না। সমাধানটা করতে হবে সম্মিলিতভাবে। এখানে একটু দেখান, এখানে অনেক মানুষ আছে, যদি সবাই 10 টাকা করে দেয়, সবাই যদি 10 টাকা করে দেয় ওনার 1000 টাকা হয়ে যাবে মুহূর্তের মধ্যে, বাট আমার কাছে মনে হচ্ছে এই 1000 টাকা ওনার 5 দিনও হবে। অলরেডি অনেক মানুষ চলে যাওয়া শুরু করছে, দেখাও তুমি, দেখাও অনেক মানুষ, যেই কথা বলা শুরু করছি যেটা টাকা দেবে একটা মানুষ নয় আস্তে চলে গেছে, এই একটা ছেলে মাত্র 10 টাকা দিছে, ওনাকে একটু দেখান না প্লিজ। আর রিপোর্টের পরে হয়তো আমরা কয় টাকা দিয়ে চলে যাব। পরিবেশটা এখানেই শেষ, বাস্তবতা অনেক কঠিন, ঢাকার বাস্তবতা অনেক কঠিন বাংলাদেশের। অনেকেই বলেন যে ভাই এরা ধান্দা আছে, ভাই এরা করিব, এরা তো অনেক ধান্দা করতেছে। আরে ভাই ধান্দা করে যদি ফ্ল্যাট গাড়ি বাড়িয়ে দেওয়া হয় তারপর ওই কষ্টটা কি আপনি করতে পারবেন? মশায় কামড়াইতেছে, দেখেন মশায় কামড়াইতেছে, কষ্ট হচ্ছে না, আরাম লাগতেছে, আরাম লাগে? হ্যাঁ। কি খাইছো দুপুরে? দুপুরে পান্তা ভাত খাইছি। পান্তা ভাত খাইছো? লাস্ট কবে গরুর মাংস খাইছো? লাস্ট কোনোদিনও গরু মাংস খাই নাই, যারা গরু মাংস দিয়েছে এটা দিন সেটা খাইছি। এটা কত বছর আগে বাবা? এটা 1.5 বছর আগে। কুরবানির দিনে তো খাইবি বলো। ও ঠিকই বলছে, কুরবানি গেছে, কম দিন হয় নাই।